আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফাহমিদা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা শুরু করব। কোষীয় অঙ্গাণুগুলোর প্রথমেই আছে হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীরটা আসলে কি? কোষ প্রাচীর হচ্ছে কোষকে আবৃত করে রাখে এমন একটা জড় এবং অপেক্ষাকৃত শক্ত একটা আবরণ, যেটাকে আমরা কোষ প্রাচীর বলছি। এই কোষ প্রাচীরটা বিজ্ঞানী রবার্ট হুক প্রথমেই যে কোষটা আবিষ্কার করেছিলেন, যে কোষটা উনি দেখতে পেয়েছিলেন মাইক্রোস্কোপে, সেটা আসলে একটা কোষ প্রাচীর ছিল। তো আসো আমরা কোষ প্রাচীর নিয়ে, কোষ প্রাচীর ভৌত গঠন নিয়ে একটু আলোচনা করি। কোষ প্রাচীরের ভৌত গঠনের মধ্যে রয়েছে, কোষ প্রাচীরটা আসলে তিনটি স্তরে বিভক্ত। একটা হচ্ছে মধ্যপর্দা, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এবং তারপরটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দাটা তৈরি হয় সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলজিপটি থেকে আসা পেকটিন সমৃদ্ধ ভেসিকলস নিয়ে। এটা আসলে একটা জেলির মতো পর্দা। এই পর্দাটা এই ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকলস নিয়ে তৈরি, এবং এই মধ্যপর্দাটা বিগলিত হয়ে গেলে কি হয়, দুইটা কোষ আলাদা হয়ে যায়, মানে দুইটা কোষকে সংযুক্ত করে রাখে হচ্ছে মধ্যপর্দা। এরপরে আসো প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের মধ্যে আছে, প্রাথমিক প্রাচীর হচ্ছে এক স্তর বিশিষ্ট মধ্যপর্দাকে ঘিরে প্রাথমিক প্রাচীর থাকে। প্রাথমিক প্রাচীরটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। এখানে আছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এইগুলো সমন্বয়ে এই প্রাথমিক প্রাচীরটা গঠিত। এরপরে প্রাথমিক প্রাচীরের পরে আছে সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা আবার 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হতে পারে। এরপরে আছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের মধ্যে সেকেন্ডারি প্রাচীরটা দেখো তিনটা স্তর বিশিষ্ট। এটা তোমাদের হচ্ছে ট্রাকিড এবং ফাইবার নিয়ে এই সেকেন্ডারি প্রাচীরটা গঠিত। এই সেকেন্ডারি প্রাচীরটা একটু মোটা হয়, এর পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার, 5 থেকে 10 মাইক্রোমিটার। এরপরে দেখো একটা ফাঁকা জায়গা আছে যেখানে শুধুমাত্র মধ্যপর্দা আছে। মধ্যপর্দার পাশে চারপাশে কোনো প্রাথমিক প্রাচীরও নাই, কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই। এই অংশটা, এই অংশটা দেখো একটা গর্তের মতো হয়ে আছে, এই অংশটাকে বলা হচ্ছে পিক পেয়ার। এবং এই অংশে যে মধ্যপর্দাটা থাকে, এই মধ্যপর্দাটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। তাহলে আমরা পিট পেয়ার জানলাম, পিট মেমব্রেন জানলাম, মধ্যপর্দাটা কি সেটা জানলাম, প্রাথমিক প্রাচীর কি সেটা জানলাম, সেকেন্ডারি প্রাচীর কি সেটাও জানলাম। এরপরে আসলে রাসায়নিক গঠনে, আমরা আগে বলছি যে রাসায়নিক গঠনের মধ্যে মধ্যপর্দাটা পেকটিন নিয়ে গঠিত। পেকটিনের মধ্যে আছে তোমার, পেকটিনের মধ্যে আছে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, এছাড়াও অল্প পরিমাণে আছে প্রোটো পেকটিন। আর প্রাথমিক প্রাচীর যেটা, সেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন নিয়ে নির্মিত। হেমিসেলুলোজের মধ্যে আছে হচ্ছে জাইল্যান্স, অ্যারাব্যান্স, গ্যালাকট্যান্স এগুলো ইত্যাদি থাকে। আর যেগুলো যে সেকেন্ডারি প্রাচীর, সেটার মধ্যে তো আমরা বলছি ট্রাকিড এবং ফাইবার নিয়ে সেকেন্ডারি প্রাচীরটা গঠিত। এই ট্রাকিড এবং ফাইবারের মধ্যে আছে সুবেরিন, আর তারপরে আছে ওয়াক্স, এগুলো লিগনিন, সুবেরিন, ওয়াক্স এগুলো সেকেন্ডারি প্রাচীরে থাকে। এরপরে দেখো এই সাধারণত কোষ প্রাচীরের মধ্যে 40% থাকে সেলুলোজ, 20% থাকে হেমিসেলুলোজ, 30% হচ্ছে পেকটিন এবং 10% থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে কোষ প্রাচীরে কি কি, কোষ প্রাচীরে 40% থাকে সেলুলোজ, 20% থাকে হেমিসেলুলোজ, 30% থাকে পেকটিন আর 10% থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এবার আসো এই কোষ প্রাচীরটা যেটা আমরা পড়লাম, এটার সূক্ষ্ম গঠন কি? এর সূক্ষ্ম গঠনের মধ্যে আছে সেলুলোজ। এই সেলুলোজটা একটা পলিস্যাকারাইড, যেটা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ সমন্বয়ে গঠিত। আর আমরা আগেই বলেছি কোষ প্রাচীরটা হচ্ছে কোষের বাইরের আবরণ। তাহলে কোষ প্রাচীরের কাজ কি হতে পারে? কোষ প্রাচীরের কাজ হতে পারে
কোষকে বাইরের আবরণ, কোষের একটা বাইরের আবরণ যেটা কোষকে বাইরের ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করে, ভেতরের আকৃতি প্রদান করে, তারপরে হচ্ছে তোমার প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে, পানি এবং খনিজ লবণ শোষণে সহায়তা করে, এবং একটা কোষ থেকে আরেকটা কোষকে পৃথক করাও কিন্তু কোষ প্রাচীরের কাজ। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। তো তোমাদেরকে এই কোষ প্রাচীর সম্বন্ধীয় একটা উদ্দীপক দিব এবং কিছু প্রশ্ন দিব, সেগুলো তোমরা বাসায় কষ্ট করে একটু অনুশীলন করবে। দেখো, তোমাদের জন্য আমি একটি প্রশ্ন তৈরি করেছি, সৃজনশীলমূলক প্রশ্ন, যেটা হচ্ছে উদ্ভিদ দেহের বাইরে শক্ত ও জড় আবরণটি তিনটি স্তরে বিভক্ত, যা কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তো এখানে প্রশ্ন আছে, দেখো তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নটি আছে, আদি কোষ কি? দুই নম্বরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, কোষ বিদ্যা বলতে কি বুঝো? এবং উদ্দীপক থেকে তোমরা যে প্রশ্নগুলোর অ্যান্সার দিবে সেগুলো হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটির গঠন লিখো। এবং চার নাম্বার হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটির কাজ লিখো। আমি আশা করব এই প্রশ্নটি তোমরা বাসায় অনুশীলন করবে এবং একটি খাতা বানিয়ে সেই খাতায় এর উত্তরটি অবশ্যই লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কোষ প্রাচীরের গঠন এবং কাজ সম্বন্ধে জানলাম। আগামী ক্লাসে আমরা কোষের অন্যান্য অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।